তো নমস্কার বন্ধুরা জবসাস কলকাতা থেকে আমি সিদ্ধার্থ বলছি তো প্রদীপ স্যারের এই চ্যানেলে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা জীবন গড়ে দেওয়ার কাজের খবর হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ জীবন গড়ে দেয় যেমন জর্জ টেলিগ্রাফ বলে থাকে যে জীবন গড়ে দেয় প্রদীপ মণ্ডল স্যার এবং আমি তোমাদের বলে দিচ্ছি তোমাদের জীবন গড়ে দেবো তোমাদের এখানে টোটাল বেতন থাকবে সাতেরো হাজার টাকা বন্ধুরা তোমাদের এখানে বেতন কত থাকবে সতেরো হাজার টাকা এবং তোমরা এখানে তোমাদের এখানে পি এফ ইএসআই গ্র্যাচুইটি কেটে তোমরা হাতে পাবে চোদ্দো হাজার একশো টাকা তো তোমরা তোমাদের তার সঙ্গে তোমরা থাকার জায়গাটা ফ্রি পাবে এবং তোমরা এখানে আটান্ন বছর বয়স পর্যন্ত কিন্তু বন্ধুরা চাকরি করতে পারবে এখানে পেনশন আছে বিধবা পেনশন আছে পুজোর সময়ে এক মাসের যা বেতন তাই তোমরা কিন্তু এখান থেকে বেতন বোনাসটা পাবে ঠিক আছে এবং তোমরা বন্ধুরা এখানে বছরে ঊনআশিটা ছুটি পাবে এখন তোমরা জিজ্ঞেস করতে পারো যে উনআশিটা ছুটি কিভাবে। তো বন্ধুরা তোমরা এখানে বছরে প্রত্যেক মাসে চারটে করে ছুটি পাবে তাহলে বছরে তোমরা আটচল্লিশটা ছুটি পাচ্ছ প্লাস তোমরা এখানে বছরে অ্যানুয়াল একত্রিশটা লিভ পাবে যেটা হচ্ছে পনেরোটা হচ্ছে পিএল আর ষোলোটা সিএল পিএল মানে হচ্ছে পার্সোনাল লিভ আর সিএল হচ্ছে ক্যাজুয়াল লিভ এটা নিয়ে তোমরা একত্রিশটা তুমি ছুটি পাচ্ছ তাহলে তোমরা কিন্তু বছরে উনআশিটা তুমি এক্সট্রা ছুটি পাচ্ছ এছাড়া আরও ছুটি আছে যেগুলো হচ্ছে ন্যাশনাল হলিডে এই ন্যাশনাল হলিডের দিন তোমরা যদি তোমরা যদি ডিউটি না ছুটি না করে ডিউটি করো তাহলে ওই দিন ডিউটি করলে তোমরা ডবল বেতন পাবে তো এই সব সুবিধা আছে তোমার নামে একটি তিন লক্ষ টাকার মেডিকেল ইন্স্যুরেন্স করে দেবে কোম্পানি দুর্ঘটনায় তোমার কিছু হয়ে গেলে কম তোমার অসহায় পরিবারকে এই কোম্পানির তরফ থেকে সাড়ে সাত লাখ টাকা প্রদান করা হবে এই সব আছে তোমাদের কিন্তু এখান থেকে তোমরা পি থেকে প্রত্যেক প্রত্যেক ছ মাস অন্তর টাকা তুলতে পারবে এবং পুজোর সময় এক মাসের ফুল বোনাস পাবে তো এই সব কিন্তু অন্যান্য কোম্পানি দেবে না এবং এখানে তোমরা সতেরো হাজার টাকাই বেতন পাবে পি ইএসআই গ্যাচুইটি মেডিকেল সব কিছু বোনাস ফোনাস কেটে না পি এফ ইএসআই গ্যাচুইটি কেটে তোমরা হাতে পাবে প্রত্যেক মাসের সাত তারিখে তোমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে চোদ্দো হাজার একশো টাকা তো তোমরা এখানে টোটাল তাহলে তোমরা উনআশিটা ছুটি যদি পাও তাহলে তোমরা যদি তিনশো দিনের থেকে উনআশিটা উনআশিটা ছুটি বাদ দাও তাহলে তোমার কিন্তু হিসাবে তোমার দুশো আশিটা ছুটি দুশো আশিখানার ডিউটি হয় তাহলে দুশো আশিখানার ডিউটি করে তোমরা তিনশো পঁয়ষট্টি দিনেরই বেতন পাবে বাড়িতে বসে থাকলেই বেতন পাবে বাড়িতে বসে থাকলেও তোমরা বেতন পাবে বন্ধুরা তার এইটা হচ্ছে জি ফোরেস কোম্পানি তো জি ফোরেস হায়ারিং করছে এই জি ফোরেস গ্রুপ ফোর সিকিউরিটি জি ফোরেস হায়ারিং করছে খড়গপুর খড়গপুর হচ্ছে বাড়ির কাছে খড়গপুর তোমরা নিশ্চয়ই জানো খড়গপুরের নাম নিশ্চয়ই শুনেছো মেদিনীপুর মেদিনীপুরে খড়গপুর এখানে হচ্ছে স্টিল এনার্জি স্টিল এনার্জিতে তোমাদের কাজটা হবে ঠিক আছে তো তোমাদের বলে রাখি তোমাদের এখানে টোটাল এখানে তোমাদের জি ফোরেস হায়ারিং করছে দু টপ টপ স্টিল এনার্জি কোম্পানি খড়গপুর পশ্চিম মেদিনীপুর লাইভ করে নেওয়ার একটা সুযোগ বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো যে আমি এখান থেকে রিয়েল কাজের খবরগুলো দিই এবং আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের কিন্তু স্পট জয়নিং করাই প্রতিদিনই তোমাদের সামনে আমি স্পট জয়েনিংয়ের ভিডিওগুলো আনছি তো তোমরা সেটা দেখে যারা কাজ খুঁজছ তারা আমাদের অফিসে তোমরা চলে আসো এই কাজটা জন্য পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে অ্যাপ্লাই করা যাবে এই কাজটা হলো বন্ধুরা খড়গপুরে স্টিল কোম্পানি আমাদের সেখানে চারশো জন নিরাপত্তারক্ষী লাগবে এখন টানা আমাদের কিন্তু ভর্তি চলবে তো বন্ধুরা দেরি না করে আমাদের ঠিকানাতে তোমরা চলে আসো সল্ট লেগ সেক্টর ওয়ান ফাড়ি বাসস্টপ এবি মার্কেট এসি ব্লক বিল্ডিং নাম্বার ছাপ্পান্ন কোথায় আসবে সল্টলেক সেক্টর ওয়ান ফারি বাসস্টপ এবি মার্কেট এসি ব্লক বিল্ডিং নাম্বার ছাপ্পান্ন তোমরা চলে আসো এখান থেকে তোমাদের জয়নিংটা হবে আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের জয়নিংটা করাবো তোমরাই তোমাদের ভবিষ্যৎ করো তোমরাই তোমাদের ভবিষ্যৎ করো কারণ এই সুযোগটা এই সুযোগ তোমরা হাতছাড়া করো না নিরাপত্তারক্ষিতে কাজ হবে জি ফোরসের জি সিকিউরিটির আন্ডারে তোমাদের কাজটা হবে জি ফোরস সিকিউরিটির আন্ডারে কাজ হবে তোমরা নিশ্চয়ই শুনেছো জি ইন্টারন্যাশনাল কোম্পানি সারা পৃথিবীতে এই কোম্পানি আছে সাড়ে বারো লক্ষ এমপ্লয় এই কোম্পানির সাথে যুক্ত তোমাদের এখানে কাজটা হবে এবং তোমরা এখানে কিন্তু ভালো থাকবে এবং তোমাদের এখান থেকে প্রমোশনও হবে তোমরা যদি আজকে এখানে কাজে ঢুকে ঠিক মতন তোমরা ডিউটি করো তো বন্ধুরা তোমরা এখান থেকে সিকিউরিটি গার্ড থেকে সুপারভাইজার হতে পারবে সুপারভাইজার থেকে এসও হতে পারবে এসও থেকে সিকিউরিটি অফিসার হতে পারবে আজ তোমরা এখানে সতেরো হাজার টাকার বেতনে কাজে ঢুকবে আগামী দিনে তোমার এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন হবে তো বন্ধুরা তোমরা এখানে নিজেদের কেরিয়ার করো এখান থেকে তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে তো বন্ধুরা আমি আর প্রদীপবাবু মিলে কিন্তু এই কোম্পানির আন্ডারে গত ছ মাসে প্রায় দু থেকে তিন হাজার ছেলে এবং মেয়েকে ভর্তি করিয়েছি তার প্রমাণ আমি শর্ট ভিডিও করে তোমাদের দেখাচ্ছি প্রতিদিনই এখান থেকে হান্ড্রেড পারসেন্ট রিয়াল কাজই দেওয়া হয় যারা এই কাজটা করতে আসবে তাদের বলে রাখি একটা কথা তাদের কিন্তু যারা ফেশার আছো তাদের কিন্তু বারো দিন ট্রেনিং হবে আর যারা হচ্ছে এক্সপেরিয়েন্স আছো তাদের কিন্তু চার দিন ট্রেনিং হবে এবং যারা জয়নিং করতে আসবে জয়েনিং ফি হিসাবে তোমাদের একুশশো টাকা জমা করতে হবে এবং এই জমা করার পর তোমাদের কিন্তু বারো দিন ট্রেনিং হবে ট্রেনিং শেষ হওয়ার পর তোমাদের সমস্ত ক্লক আইডি ক্লক আইডি থেকে মুভমেন্ট লেটার ইউনিফর্ম সমস্ত কিছু দিয়ে তোমাদের সাইটে পাঠিয়ে দেওয়া হবে এবং তোমরা এখানে টু হান্ড্রেড পারসেন্ট কাজটা পাবে আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের কাজটা দেব তো বন্ধুরা এই কাজের খবরটা দিলাম যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলের বোতামে অল করে দেবে যখনই আবার নতুন কাজের খবর নিয়ে আমি চ্যানেলে আপডেট দেব সেসব খবর সবার প্রথমে তোমার প্রোফাইলে সবার আগে দেখতে হবে ধন্যবাদ ভালো থাকবেন থ্যাংক ইউ